15 মিনিটস লাইভ উইথ এডিটর। আজকের এই লাইভ শোতে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 31, 33 এবং 34 নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আমাদের শ্রোতাবাজন ডেজি আবু। ডেজি আবু, আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউজ 24 এর এই লাইভ শোতে অংশগ্রহণ করার জন্য। কেমন আছেন আবু? ইনশাল্লাহ ভালো আছি, এবং ঢাকা নিউজ 24 এর আপনারা যারা আছেন আপনাদের সবাইকে আমি ঈদের শেষ হয়ে গেছে, তারপর আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে দর্শক বৃন্দ যারা দেখছেন ওনাদেরকেও ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক জানাচ্ছি আমরা ঢাকা নিউজ 24 এর পক্ষ থেকে, যদি ঈদের কয়েকদিন হয়ে গিয়েছে। আর আমরা তো জানি যে আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 31, 33 এবং 34 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কিংবা বিষয়টি কিভাবে আপনি অনুভব করছেন? প্রথমেই আমি বলতে চাই, আমরা যারা মহিলা কাউন্সিলররা সিটি কর্পোরেশনে আছি, এটা এক সময় সিলেকশনের মাধ্যমে, এখন আমরা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে আমরা এসেছি, এবং আমরা অন্যান্য পুরুষ কাউন্সিলর যারা আছেন ওনাদের মতো করে আমরা সবাই কাজ করছি। তো অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর বা অন্যান্য কাউন্সিলররা কিভাবে কাজ করছেন একটু, তো সেটা হচ্ছে, সরি, তো আমি যেটা বলতে চাচ্ছি যে অন্যান্য কাউন্সিলররা কিভাবে কাজ করছেন সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমি কাজ করে যাচ্ছি এবং কাজ করার জন্য যথেষ্ট চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, যদি কাজ করার কারো কোনো ইচ্ছা থাকে, সে যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে, কাজের কোনো অভাব নাই। তবে আমি আমার মতো করে কাজ করতে পারছি, কারণ আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমার যে মেয়র আছেন আনিসুল হক, ওনার যথেষ্ট সহযোগিতা পাই। তাছাড়া আমি একটা দলের পোস্ট ক্যারি করছি, সেই অনুযায়ী আমি আমার সেভাবে কাজ করে যাচ্ছি, এবং আমার এলাকায় যথেষ্ট আমার জনগণ যারা আছেন ওনাদেরকে আমি সহযোগিতা করার জন্য কাজ করছি, এবং বিশেষ করে শিশু, নারী এবং আমার টিনেজ যা ছেলে মেয়ে আছে তাদের জন্য আমি কাজ করার জন্য অনেক চেষ্টা করছি। জানি না কতটুকু করতে পারবো, তবে আপনাদের মতো আপনাদের সহযোগিতা যদি পাই, আমাদের যারা এলাকার লোকজন আছে ওনাদের সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমি মনে করছি কাজ করতে পারবো। আসলে আপনি যেভাবে কাজ করতে চাচ্ছেন আপু, আমরা তো আপনার বিষয়টি শুনেছি, আমাদের অনেক ভালো লেগেছে যে আপনি আসলে সমাজের জন্য ভালো কিছু করতে চান, এবং আপনার মতো একজন ডাইনামিক মানুষের সাথে যে আমরা বসতে পেরেছি আমার খুব ভালো লাগছে। এবং আপনার তো অনেক কথাই শুনেছি, আপনার চিন্তা চেতনা বিভিন্ন বিষয়ে, আমরা আশা করি যে আপনি সবাইকে নিয়ে এবং তরুণদেরকে নিয়ে ভালো কিছু করতে পারবেন। আর আপনি তো আসলে খুবই সাহসী একজন নারী হিসেবে খ্যাতি পেয়েছেন এবং পরিচিত হয়েছেন। আর ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে আপনি ইয়াং জেনারেশন অর্থাৎ আমাদের তরুণ প্রজন্মের জন্য কিছু করতে চাচ্ছেন, এই বিষয়টি আপনি কিভাবে দর্শকদেরকে জানাবেন, কিভাবে বলবেন? দর্শকদেরকেও বলবো, আমার যে টিনেজ ছেলে মেয়ে আছে তাদেরকেও আমি বলতে চাই। আপনি যেটা বললেন যে আমি সাহসী কথার সাথে কাজ করতে পারি, আমার প্রথম কথা হচ্ছে আমার ছেলে মেয়ের মধ্যে আমি সাহস তৈরি করতে চাই। সেটা কিভাবে, আমরা প্রত্যেকেই একদিন মারা যাব, এটা কিন্তু আমাদের সবাই জানি, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে আমি আমার মতো করে যেটা আমি বিশ্বাস করি এবং আমি যেটা বুঝেছি, আমি তাদেরকে একটা জিনিস বুঝাতে চাই, মরণটা আমাদের কিভাবে হবে সেটা হচ্ছে যে কথা। আমি মারা গেলাম, সেই মারাটাকে আমি খারাপ কাজ করতে গিয়ে মারা গেলাম, নাকি পালাতে গিয়ে মারা গেলাম, নাকি আমি কাউকে বীরের শহীদ, আমাদের যারা মুক্তিযুদ্ধে যারা মারা শহীদ হয়েছেন ওনাদের মতো মারা গেলাম, সেই মারা যাওয়াটার মধ্যে যে একটা ক্রেডিট থাকে, আমার ছেলে মেয়েদেরকে আমি সেই জিনিসটা বুঝাতে চাই। এবং বিগত দিন আপনারা দেখেছেন যে আমাদের ছেলে মেয়েরা যারা জঙ্গিবাদে জড়িত হয়ে কিছু আর্টিসানের যে ঘটনাটা ঘটে গেল, ছেলে মেয়েরা মারা গেল, অনেক গার্জিয়ান কিন্তু ছেলে মেয়েদেরকে পরিচয়টা পর্যন্ত দিতে চায় নাই, বা অনেকে লাশটা পর্যন্ত আনতে চায় নাই। তো আমি চাই যে আমার ছেলে মেয়েদের মধ্যে এই উপলব্ধিটুকু আসুক যে আমি যে মারা গেলাম সেই মারা যাওয়াটা আমার কেমন, আমি সাহসিকতার সাথে কাউকে যদি আমি সেভ করতে গিয়ে মারা যাই, বা কাউকে উপকার করতে গিয়ে মারা গেলাম, সেই মরণটা আমার জন্য, আমাদের জন্য, দেশের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমি মনে করি একটা প্রাউড ফিল করার মতো একটা ব্যাপার হবে। তো
সেই জিনিসগুলো আমার ছেলে মেয়ের মধ্যে আমি তৈরি করতে চাই। আমাদের টিনেজ যে ছেলে মেয়ে আছে তাদের জন্য আপনাকে আমি অনেকক্ষণ গল্প করছিলাম, সেটাও বলেছি। আমার নির্বাচনের আগেও আমি আমার ওদের সাথে কথা বলেছি যে তাদের জন্য একটা ওয়াইফাই জোন করতে চাই, যেটা কিনা ধরেন একটা খালি পার্কের মধ্যে, একটা মাঠের মধ্যে হতে পারে। সেখানে যদি আমার ছেলেমেয়েরা বসে ব্রাউজিং করে তাদের শিক্ষা, তাদের কোথায় পড়াশোনা করবে, তারা কোথায় যাবে, সেই জিনিসগুলো তারা কয়েকজন ফ্রেন্ড মিলে যদি একটু ডিসকাস করতে পারে, ইন্টারনেটটা আমরা দিতে পারি, তাহলে আমরা দেখেছি বিদেশে বিভিন্ন জায়গায় এখন মার্কেট বা খোলা কোনো জায়গায় এখন আমরা সবাই ওয়াইফাইটা ইউজ করতে পারি। আমাদের এখানে যেটা ধরেন ওয়াইফাই ইউজ করতে গেলে ছেলেদেরকে বা মেয়েদেরকে আপনার সাইবার ক্যাফে যেতে হচ্ছে বা তাকে MB ইউজ করতে হচ্ছে, সেটা টাকা খরচ করে। তো সেটা যদি আমার ছেলে মেয়েদের জন্য আমি একটা জায়গা ওয়াইফাই করে দিতে পারি, তারা সেখানে ইউজ করলো, কাজ করলো, তাদের যখন যেটা লাগে সে কাজ করতে পারলো, তাদের জন্য একটা ভালো উপকার হবে আমি মনে করি। তারপর ধরেন আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদের স্কিল ডেভেলপ করার জন্য আমরা তাদের জন্য কাজ করতে পারি। তো আসলে আমার মনে হয় যে আপনি তখন বলেছিলেন যে যুবোন্নয়নের যে বিভিন্ন ট্রেনিং গুলো আছে কিভাবে কার্যকরী করা যায় তরুণদের, যে শুধুমাত্র যে আমাদের নিম্নবিত্ত শ্রেণীর তরুণরাই যে ওই প্রোগ্রাম গুলো করতেছে, কেন করতেছে না, কিংবা তাদেরকে কিভাবে ভালো একটা পরিবেশ দিলে যে তারা এই ধরনের প্রোগ্রামে কিংবা এই ধরনের কর্মসূচি কিংবা ট্রেনিং এ পার্টিসিপেট করে এবং নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে, সেই বিষয়টি আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন। হ্যাঁ, সেটা আমি যেটা বলেছিলাম, যেমন আমাদের এখানে আমরা সরকার থেকে যুব উন্নয়নে আমাদের ছেলেরা যে ট্রেনিং নিচ্ছে, তো আমার কথা হচ্ছে সেটা সরকারিভাবে না হয়েও প্রাইভেট সেক্টরে যদি আমরা যারা বিত্তশীল আছেন, যারা যথেষ্ট সহযোগিতা করার মতো এবিলিটি আছে, ওনারা যদি এগিয়ে আসেন, তাহলে মনে করেন আমাদের যে একটা ভালো যদি এনভায়রনমেন্ট থাকে, সেখানে ভালো যদি একটা কাজ টিচার আমরা নিয়ে আসতে পারি বা ভালো একজন লেকচারার নিয়ে আসতে পারি, আমি অবশ্যই মনে করি আমাদের ইয়াং যে ছেলে পেলে আছে তারা যে সেখানে শুনবে। এখন যেটা হয়েছে আপনাকে আমি বলেছিলাম যে সরকারিভাবে হয়তো যুব উন্নয়ন আমরা করেছি, সেখানে দেখা গেল সরকারিভাবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আসছেন তারা হয়তো সেইভাবে অত এক্সপার্ট না, বা তারা হয়তো যারা সেখানে, যেমন আমি যেটা বলেছি আমাদের নিম্নবিত্ত ওরা হয়তো দেখা যায় যুব উন্নয়ন বা ওইসব জায়গায় ওরা ট্রেনিং করতে যাচ্ছে, কিন্তু আমাদের যারা উচ্চবিত্ত বা যারা ভালো ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু আমরা কিছু করতে পারছি না। তার কারণটা হচ্ছে যে তারা ধরেন সেই ধরনের এনভায়রনমেন্ট পাচ্ছে না, এই কারণে তারা যেতে পারতেছে না, এটা একটা আমাদের জন্য বিষয়। আমার মনে হয় যে আমরা যদি তরুণদের জন্য ভালো কিছু করতে চাই, আমাদেরকে তো আমাদের যে তরুণ সমাজ আছে তাদেরকে বিভিন্ন ট্রেনিং কিংবা খেলাধুলা কিংবা কালচারাল প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম গুলোতে তাদেরকে সম্পৃক্ত রাখার দরকার রয়েছে। আমাদের ট্রেনিং দেওয়া দরকার আছে, আর আমাদের দেশে আমরা কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন আছে বা টিনেজ যারা আছে তাদের জন্য কিন্তু রিক্রিয়েশন বলেন, খেলাধুলা বলেন, বা আলাদাভাবে তাদের জন্য আমরা কিছু করি নাই বা সে ধরনের কিছু এখনো হচ্ছে না। আমি মনে করি আমাদের এই ছেলেমেয়েদের জন্য আমাদের আরো কিছু করা দরকার, বিশেষ করে আপনাকে আমি যেটা বলেছিলাম আমাদের যে টিনেজ ছেলেরা আছে তারা যদি কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করে, তারা কোনো ভালো কাজ করে, তাদের যদি একটা অ্যাওয়ার্ড দেওয়ার যদি একটা সিস্টেম আমরা করতে পারি, যেমন আমাদের যে কোনো এলাকায় ধরেন একটা অজপাড়া গায়ে দেখবেন আপনি অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু অনেক ট্যালেন্ট, এবং তাদেরকে যদি আমরা উঠে নিয়ে আসি, বা আমাদের ঢাকা শহরের মধ্যেই আপনি দেখবেন অনেক ছেলে মেয়ে আছে অনেক ভালো কাজ করতে পারতেছে, অনেক ক্রিয়েটিভ, তারা অনেক ধরনের একটা জিনিস তৈরি করলো, দেখা গেলো সেটা আর তারা কোথাও থেকে উৎসাহ পাচ্ছে না। আমরা যদি আমাদের এই টিনেজ ছেলে বলেন বা আমাদের ইয়াং যে ছেলে মেয়েরা আছে ইউথ যারা, তাদেরকে যদি আমরা এনে সাপোর্ট দিই, বা যারা একটা জায়গায় প্রতিষ্ঠিত আছেন ওনারা যদি সাপোর্ট দিয়ে তাদেরকে একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি, আমি মনে করি আমাদের ছেলেমেয়েরা অনেক উৎসাহিত হবে। আসলেই আপনি যে বিষয়টি বলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের তরুণ সমাজের জন্য, এদেরকে যদি আমরা সাপোর্ট বিভিন্ন কারণে সাপোর্ট দিতে পারি এবং এদেরকে যদি এনকারেজ করতে পারি, এবং একটা দেখা যায় যে আমাদের বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে, তাদের ওই উদ্যোগগুলো আসলে কি যে প্রপার ইউটিলাইজের অভাবের কারণে তাদের ওই উদ্যোগগুলো কিন্তু দেখা যায় মাঝখানে তারা উদ্যোগ নিয়ে থাকলেও থেমে যায়,
কিংবা ওটা যদি আমরা যদি একটু সঠিক পর্যায়ে থেকে কিংবা ভালো একটা পর্যায়ে থেকে যদি ফলো আপ করাইতে পারি তাদেরকে কাছে এনে যদি ফলো আপ করানো যায়, আমার মনে হয় যে ওই উদ্যোগটা কন্টিনিউ থাকবে তার পক্ষ থেকে। এবং সত্যি কথা বলতে আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে যদি আমরা পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজে তাদেরকে ইনভলভমেন্ট করতে পারি, আমি মনে করি তাদের দায়িত্ব, তাদের বিবেক, তাদের বুদ্ধি অনেক তারা ডেভেলপ হবে তাদের মধ্যে। কারণ তারা যখনই পড়াশোনা করতেছে, আমরা কি করি এখনকার গার্জিয়ান যারা, আমরা বাবা মারা কি করি যে আমার ছেলে মেয়ে শুধু পড়াশোনা করবে আর পৃথিবীতে কিছুই জানবে না, আমার ছেলে খেলাধুলা করবে না, আমার মেয়ে খেলাধুলা করবে না, গান করবে না, পুজুরের কাছে পড়বে না, শুধু পড়াশোনা করবে ফার্স্ট হবে। এটাই হচ্ছে আমাদের এখনকার বাবা মার একটা আমি বলবো নেশা, ওনারও এক ধরনের এডিকশন। আমরা কিন্তু আমি একটা মাদকাসক্ত জায়গায় গিয়েছিলাম দেখতে, তো আমি তাদেরকে তখন বলেছিলাম তাদের লজ্জা পাওয়ার কিছু নাই বা দুঃখ করারও কিছু নাই, কারণ এডিকশন অলওয়েজ এডিক্টেড, কারণ এটা যে কোনো ধরনের, কেউ আছে টাকার জন্য আসক্ত, কেউ আছে আমরা আল্লাহর জন্য আসক্ত, কেউ আছে আমাদের খেলাধুলা নিয়ে আসক্ত। তা আমি যেটা বলতে চাই যে এই জিনিসটাই খারাপ, আমরা সব কিছু নিয়ে থাকবো, একটা ছেলে বা মেয়ে তার মধ্যে সব কিছু তার জানতে হবে, খেলাধুলা, পড়াশোনা, মানুষের সাথে কথা বলা, সে স্মার্ট ভাবে কিভাবে চলতে পারবে, এই জিনিসগুলো আমাদের ছেলে মেয়েদের মেয়েদের মধ্যে থাকা খুবই দরকার। যার কারণে আমাদের যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তাদেরকে নিতে হবে, সামাজিক কাজে তাদেরকে ইনভলভমেন্ট করতে হবে, যেটা আমি বলেছিলাম ধরেন এলাকা ভিত্তিক যদি আমাদের ইয়াং যে ছেলে মেয়ে আছে তাদেরকে যদি আমরা দায়িত্ব দিই, তোমরা এই এলাকাটাকে দেখবা যাতে কোনো ধরনের এখানে খারাপ কাজ না হয়, অসামাজিক কার্যকলাপ না হয়, আমাদের যাদের সিনিয়ররা আছেন তাদেরকে যেন সবাই গণ্যমান্য করে, তখন তাদের মধ্যে একটা লিডারশিপ গ্রো করবে এবং তারা উৎসাহের সাথে কিন্তু সেই কাজটা করতে পারবে। এবং আমি দেখেছি যে ওই বয়সটাতে যদি আমরা কাউকে কোনো কথা বলি আমার ছেলে ছেলে মেয়েদেরকে, আমরা এই বয়সে যে কথাগুলো শুনেছিলাম এখনো কিন্তু মনের মধ্যে দাগ কেটে আছে। তো আমিও মনে করি আমার যদি 100টা ছেলে মেয়ের মধ্যে আমি কথাগুলো বলি, 100 জন দরকার নাই, সেখানে 5-5 জন ছেলে মেয়ে যদি আমার কথা শুনে তাদের মনের মধ্যে নিয়ে থাকে, আমি মনে করি সেটাই আমাদের সাকসেস। আর ওই বিষয়টাই তারা সারা জীবন মনে রাখবে। তো একজনকেও যদি আমরা ঠিক করে নিয়ে আসতে পারি বা তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি, আমি মনে করি আমাদের যে কাজ করতেছি সেটা আমাদের আমাদের যে স্বপ্ন সেটা পূরণ হবে। আসলে এই ডিজা অনেক সুন্দর কথা বলেছেন এবং আমাদের সমাজের সমাজ যা চাচ্ছে সে ধরনের একটি বিষয় উপস্থাপন করেছেন। আর আমরা তো আপনার সাথে কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে কিংবা ফিউচার আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আর আপনি তো রাজনীতি করছেন, তৃণমূলে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, যুব মহিলা লীগের একদম সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন, আর এই হিসেবেও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আপনার অনেক খ্যাতি রয়েছে এবং অনেক পরিশ্রম করে আজকে এই পর্যন্ত এসেছেন। আর সবই আপনাকে তো সাহসী নারী হিসেবে আখ্যায়িত করা যায়। আপনার বিভিন্ন বিষয়ে কিংবা আপনি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন, এই বিষয়টি কিংবা আপনার অন্যান্য বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতো। ভবিষ্যৎ পরিকল্পনা সত্যি কথা বলতে আমার একটা রাজনৈতিক পরিবারের জন্য, আমি আমার চাচা মামা দুইজনেই, আমার চাচা একজন সংসদ সমিতির সদস্য ছিলেন, আমার মামা একজন রাজনীতিবিদ ছিলেন এবং আমার সিলেটে আমার বাড়ি, তো সেখানে আমি দেখেছি ওনাদের কাজ করার যে ধরনের একটা ইচ্ছা ছিল বা ওনারা কাজ করতেন তখনকার সময়। তো তখনকার রাজনীতি এখনকার রাজনীতি আমরা দেখেছি অনেক পার্থক্য, কারণ আমার এই বয়সে এসে আমি দেখেছি যে ওই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। তো এখন আমি মনে করি আমি রাজনীতি করি কিন্তু সত্যিকারভাবে আমরা যাতে কাজ করতে পারি আমাদের সেই ধরনের একটা মন মানসিকতা আগে তৈরি করতে হবে। এবং আমি বিশেষ করে আমার যারা জনপ্রতিনিধি আছেন সবাইকে আমি অনুরোধ করি এবং আমি এখনও আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা প্রমাণ করা উচিত যে জনগণের জন্য জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির জন্য জনগণ না। যখনই আমাদের এই মন মানসিকতা বদলে যাবে তখনই কিন্তু আমরা মানুষের কাছে চলে যেতে পারবো এবং সমাজের উন্নয়ন করবে। এবং আমি আমার কাজকর্মের মাধ্যমে আমি এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করতে চাচ্ছি এবং আমি চাই
যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনারা দেখেছেন যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, এই ডিজিটাল বাংলাদেশ বা আধুনিকায়ন করতে গেলে প্রথমেই আমাদের দক্ষ যুব সমাজ দরকার। আমাদের যে বিশ্ব 2021 আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীদের স্বপ্ন, এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যুব সমাজকে খুবই দরকার, এবং যুব সমাজকে স্কিল করা প্রয়োজন। সুতরাং আমাদের এইটা প্রত্যেকের আমাদের উচিত যে আমাদের যুব সমাজকে আমরা আরো শক্ত ভাবে, আরো ভালোভাবে, দক্ষ ভাবে তাদেরকে তৈরি করা, এবং এটা কিন্তু শুধু সরকার, আপনি, আমি, আমরা একা করতে পারবো না, আমাদের সবাই মিলে এই কাজটা করতে হবে। আমার মেয়েকে আপনার মেয়ে ভাবতে হবে, আপনার ছেলেকে আপনার মেয়েকে আমার ছেলে মেয়ে ভাবতে হবে, তাহলেই কিন্তু আমরা এই কাজগুলো করব। আমাদের কি আসলে কি যে আপু, আমরা যেটা দেখেছি যে পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, এই বিষয়টা যদি আমরা আমাদের মাঝে যদি আনতে পারি, তাহলে আমার মনে হয় যে সমাজটা সুন্দরভাবে চলবে, কিংবা আমরা সকলে মিলে সুন্দরভাবে বাঁচতে পারবো এবং ভালো একটি সমাজ গড়তে পারবো। না, রেসপেক্ট জিনিসটা আসলে আমি আপনাকে বলি, আমরা সব সময় আমাদের বাচ্চারা যারা তাদেরকে আমরা ব্লেম করি যে আমাদেরকে সম্মান করছে না, কিন্তু আমি দেখেছি যে আমি একটা বাচ্চাকে সম্মান করব, বাচ্চা আমাকে সম্মান করবে, সম্মান কিন্তু উভয় পক্ষ থেকেই করতে হয়। অনেক ছেলে মেয়ে আছে যারা টিনেজ হতো না বুঝে একটা কাজ করে ফেলছে, আমি যদি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলি তুমি কেন এটা করছো, হ্যাঁ সে ভুলবশত করে ফেলতে পারে, সেটা আমাকে ওভারকাম করে চলে আসতে হবে, তাইলে কিন্তু আমার সম্মানটা তার কাছে থাকে, এবং সেদিক থেকে সেও আমাকে সম্মান করবে, আমিও তাকে সম্মান করবো। একটা মানুষ যখন একটা খারাপ কাজ করে, তখন তাকে যদি আমরা ভালো কাজ করার জন্য একটা চান্স দিই, সে কিন্তু ভালো কাজ করে। এবং আমি আমার নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচনের পরেও দেখেছি যে ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসা দিয়ে আমরা প্রত্যেকটা মানুষকে সবকিছুকে জয় করতে পারি। ইভেন আপনি দেখেন আমরা পশু যদি প্রতিপালন করি তাকেও কিন্তু আমরা জয় করি, একমাত্র ভালোবাসার কারণে। তো সবকিছু জোর করে হয় ভালোবাসা, মানুষের কাছে যাওয়া, মানুষের জন্য কাজ করা, আপনি টাকা পয়সা এবং জোর করে পাবেন না, সেটা আমি বিশ্বাস করি। আসলে সেটাই, আপনি যা কথা বলেছেন সম্পূর্ণ বাস্তব কথা বলেছেন এবং যুক্তিসঙ্গত কথা বলেছেন, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপু, আর আপনাকে অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের ঢাকা নিউজ 24-এর এই লাইভ শোতে অংশগ্রহণ করার জন্য, এত কষ্ট করে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ। ঢাকা নিউজ 24 আমাকে কথা বলার এই সুযোগ করে দিয়েছে, এইটাই তো আমার জন্য অনেক বড় ব্যাপার, কারণ আপনারা, আপনাদের মাধ্যমেই সবাইকে জানাতে পারবো, সবাইকে নিয়ে কাজ করতে পারবো। তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা যে যার স্থান থেকে আমরা যেন দেশটাকে, আমাদের ছেলে মেয়েদেরকে আরো ভালোভাবে পরিচালিত করতে পারি, সেটা আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, আপনাদের কাছেও থাকবে। আপনারা আমাদের যারা ছেলে মেয়ে আছে, ইয়ুথ যারা আছে, তাদেরকে নিয়ে আরো ভালো কাজ করেন, আরো সুন্দর সুন্দর আমরা পরিকল্পনা করি তাদেরকে কিভাবে ইনভলভ করতে পারি আমাদের সাথে। আমাকে ইনশাল্লাহ আপনারা যখনই ডাকবেন তখনই আপনারা আমাকে পাবেন। ইনশাল্লাহ আপুর যে উদ্যোগ সেটা তো আমাদের অনেক ভালো লেগেছে, ইনশাল্লাহ সবসময় আপুর পাশে থাকবো। আর প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে।